ঢাকা আট আসনে নৌকার প্রার্থী বাহাউদ্দিন নাসিমের বুদ্ধিজীবী সভা অনুষ্ঠিত। ঢাকা আট আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আফম বাহাউদ্দিন নাসিম। বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ের পঞ্চম তলায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, এছাড়াও বর্ধিত সভায় সহসভাপতি নুরুল আমিন রুহুল এমপি, ডক্টর দিলীপ রায় ও শহীদ শের নিয়াবাদ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, মিরাজ হোসেন ও মহিউদ্দিন আহমেদ মহি উপস্থিত ছিলেন। 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর এনামুল হক আবুল, 10 নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মারুফ আহমেদ মনসুর, 19 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সরোয়ার হোসেন, 21 নং ওয়ার্ড শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা জি এম আতিকুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হামিদ খান, 20 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি মনোয়ার হোসেন মনু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর প্রমুখ। জাতীয় নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। কমিটি নিয়ে আমরা এখন কাজে হাত দিতে যাচ্ছি। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সমন্বয় করে আমরা নির্বাচনে আমরা এই নির্বাচনের সময়টা নির্বাচনের লড়াই সম্মানিত কাজ করি। এটা হলো একটি কথা। এখন সমন্বয়ের নামে কমিটি ইউনিট সরকার নতুন করার নতুন তাতে কি হবে? বিতর্কের সৃষ্টি হবে। বিতর্ক করে হোক, আমরা তখন বিতর্ক থাকবে হবে, আবার আমরা সমন্বয় করে আমাদের একটা সূত্র। কিন্তু এই অল্প সময়ের ভিতরে ইউনিট কমিটি, ওয়ার্ড কমিটি অথবা থানা কমিটি নিয়ে কোনো কমিটি আপনারা করবেন আমার মনে হয় সম্পাদক আছে, এরাও এরাও এইটার সাথে একমত করতে হবে।